শুভ দুপুর। যারা নেটিজেন্স যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সেক্সিটির উদ্যোক্তা সাফল্য কথায়, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আপনারা জানেন যে নতুন নতুন অতিথিরা এসে তাদের উদ্যোক্তা জীবনের গল্প আপনাদের মাঝে তুলে থাকে, তেমনই একজন উদ্যোক্তা আজকে আমাদের সাথে রয়েছেন। তিনি পেশায় একজন প্রকৌশলী, তবে এখন তার আরও একটি পরিচয়, তিনি উদ্যোক্তা। দুটি প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছেন। আজকে আমাদের সাথে রয়েছেন বিন্দু থ্রিজ রেস্টুরেন্ট এবং বি মার্ট সুপার শপের শতাধিকারী শাকিলা বাসার শিমুলা। আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার সাথে আড্ডা যাবো, তবে দর্শক বন্ধুরা একটু চটপট আমাদের জানাতে থাকুন যে আমাদের ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, তবে কিন্তু আমরা আপুর সাথে আড্ডায় যাবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্নগুলো রাখতে পারেন, এবং একটু জলদি জলদি আমাদের জানান যে আমাদের ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, আমি এখনও কোনো কমেন্টস পাচ্ছি না, জলদি জলদি আপনারা জানাতে থাকুন এবং অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করতে ভুলবেন না। যেহেতু রমজান মাস চলছে এবং আজকে আমরা এমন একজন উদ্যোক্তাকে পেয়ে গেছি, তিনি যেহেতু রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত, সো আমরা খাবার দাবার নিয়েও কিন্তু অনেক তথ্য জানতে পারবো। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, সো আমরা বুঝতে পারছি হয়তো আমাদের ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন। আমরা এবারে আপুর কাছে যাব। আপু, আমরা এখনও দেখা যায় যে 100 মধ্যে বেশিরভাগই আমরা ছেলেমেয়েরা কী করে যে বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই পেছন চিন্তার পেছনে এখনও ছুটছি। আর সেদিক থেকে আপনি পেশায় একজন প্রকৌশলী, তো সেখান থেকে উদ্যোক্তা জীবনে আসবেন সেটা আসলে কখন ভাবা হলো? এটার পিছনে একটা বড় গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমি পেশায় শিক্ষক ছিলাম। প্রথম আমার জীবনের যে আমি শুরু করি সেটা হচ্ছে আমি শিক্ষকতা করতাম, UITS ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। তারপরে আমার অনেক জায়গায় অনেক মানে সুযোগ হয়েছে, চাকরি করার সুযোগ হয়েছে, স্কলারশিপ হয়েছে, এবং আমার ইচ্ছাও ছিল স্কলারশিপে বাইরে যাওয়ার। কিন্তু পরবর্তীতে অনেক সময় দেখা গেছে যে আমি ঢাকায় যখন খুব ভালো কোনো কোম্পানিতে চাকরি পেয়েছি, তখন দেখা গেছে যে আমার বাবুকে বাসায় রেখে, বুয়ার কাছে রেখে হচ্ছে যেতে হয়েছে। আমি আসলে একটা মা হিসেবে সেটা পারিনি। চাকরি অবশ্যই একটা মানুষের লাইফে একজন বড় ভূমিকা, হ্যাঁ অবশ্যই ভূমিকা রাখে, যারা হচ্ছে গ্র্যাজুয়েট তাদের জীবনে অনেক বড় ভূমিকা রাখে। কিন্তু আমার কাছে সবসময় মনে হচ্ছে যে চাকরি বা আদার্স কোনো কিছুর চাইতে সবচাইতে বড় অ্যাসেট হচ্ছে আমার মেয়ে বা আমার সন্তান। তার যদি একটা কোনো ক্ষতি হয়ে যায় বা তখন র্যাপিডলি বারবার কিছু ভিডিও ফুটেজ আসছিলো যে কাজের মেয়ের দ্বারা কীভাবে বাচ্চা কাচ্চারা নির্যাতন হচ্ছে, এটা দেখে আসলে আমি পারিনি। অনেকে এটাকে এক্সকিউজ ভাবে, কিন্তু আমি তো জানি যে আমি আসলে কোথায় কোথায় গিয়েছি, কীরকম কীরকম অপরচুনিটি পেয়েছি, এবং আমি নিজেই সেগুলো রিজেক্ট করেছি। সো আমার কাছে কোনো ব্যর্থতা সেটা মনে হয় না। এবং তারপরে আমি ভেবেছি, চাকরির অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে বুঝেছি যে আসলে রাজশাহীতে সেইভাবে চাকরির মানে কর্মক্ষেত্র নাই। কর্মক্ষেত্র না থাকার জন্য অনেকে আছে যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে। এখন আমার পক্ষে তো সেই রকম বড় কোনো ইন্ডাস্ট্রি বা সেরকম কোনো কিছু দেয়া সম্ভব না যে আমি গ্র্যাজুয়েটদেরকে নিয়ে সেইখানে অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমি ভেবেছি যে আমি এমন কিছু একটা করব যেখানে আমার পাশাপাশি আরও 5 জনের কর্মক্ষেত্র হবে। এবং আমার এইখানে বিশ্বাস করবেন না, যারা জব করে তারা কিন্তু অনেকে আছে যারা বরেন্দ্র ইউনিভার্সিটিতে অনার্স পড়ছে এবং পার্ট টাইম আমার এখানে জব করছে। কেউ আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ আছে রাজশাহী কলেজে পড়ছে, অনার্স পড়ছে। আমার স্টুডেন্টের সংখ্যাই বেশি, এবং অনেকে আছে যারা আমার এখান থেকে পার্ট টাইম জব করে পার্ট টাইম সে পড়াশোনা করছে চাকরির জন্য। তো এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমি আমার নিজের একটা কর্মক্ষেত্র হবে এবং তার পাশাপাশি আমি কিছু মানে কিছু জনের জন্য আমি যেন কর্মক্ষেত্র তৈরি করতে পারি। এটা আসলে আমার মোটিভ, ফার্স্ট মোটিভ আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আমরা আরও কিছু জানবো আপনার প্রতিষ্ঠান দুটি নিয়ে, তবে একটু কমেন্টসে চলে যেতে চাই আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছে এম ডি মিনহাজুল করিম, তিনি লিখেছেন উদ্যোক্তার জন্য শুভকামনা, সব কিছু ঠিকঠাক, থ্যাংক ইউ সো মাচ।
জাকির এম হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি লাভ সাইন পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। নাইম হুসাইন যুক্ত হয়েছে, লিখেছে সব শুভকামনা সম্মানিত উদ্যোক্তা। এছাড়াও আমাদের সাথে এমডি লালন উদ্দিন যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা যুক্ত হয়েছেন একেবারে শুরু থেকে, এবং আপনারা আপনাদের মতামতের মধ্য দিয়ে আমাদের আরও অনুপ্রাণিত করছেন। আপনারা লাইভটা শেয়ার করতেও ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেই প্রশ্নটিও রাখতে পারেন। আপনি একটু যেতে চাই, আমি যদি ভুল না করি আপনাদের পরিবারও বহু বছর আগে থেকে রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত, এবং সেখান থেকে কতটা আসলে ভালো লাগা কাজ করেছিল আপনারও রেস্টুরেন্ট ব্যবসায় আসার জন্য, এটা একটু জানতে চাই। মূলত ফ্যামিলি থেকেই বিজনেসে আসার আগ্রহটা বেড়েছে, এবং যখন দেখেছি যে মানে আমার ফ্যামিলির মানে বিশেষ করে আমার আব্বু আমার চাচুরা তারা ব্যবসা করেছে এবং সফল হয়েছে, সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে ব্যবসা আসলেই মানে শুধু ব্যর্থতার কারণ না। অনেকে বলে যে আমি ব্যবসা করে লস করেছি, হ্যাঁ লাভ লস অবশ্যই আছে, সব ব্যবসাতেই আছে, তো সেখান থেকে ওভারকাম করার মতন এটাও নিজেকে তৈরি করে নিতে হবে। আর আমার আব্বুরা বা আমার প্রথম আমাদের বিজনেসটা হচ্ছে আমার দাদির তৈরি, বিন্দু হোটেল যেটা সেটা আমার দাদির তৈরি, এবং তারপরে উনি হচ্ছে তার ছেলেদেরকে দিয়েছেন, তার ছেলেরা এখন আমাদেরকে দিচ্ছেন, এইভাবে কিন্তু আমাদের লেগেসিটা চলছে। তো আমার ভালো লাগা বা আমার ইচ্ছে বা আমি রেস্টুরেন্ট বিজনেসে আসবো সেটা কিন্তু আমার ফ্যামিলি থেকেই গ্রো আপ হয়েছে, কারণ আমি ছোটো থেকে তাদেরকে দেখছি, এবং আমার কাছে মনে হয়েছে যে সব ব্যবসায় লাভ লস আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রেস্টুরেন্ট বিজনেসে লাভ লসের ইয়েটা 50-50%, আপনার লাভ হলে ভালো লাভ হবে, লস হলে হ্যাঁ লস হলে মোটামুটি হবে আর কি। আর অন্যান্য ব্যবসায় গেলে দেখা যাচ্ছে যে সিজনাল ব্যবসা হয়ে যায় সেটা, সেজন্য আমার কাছে কিছুটা মানে রেস্টুরেন্ট ব্যবসা আমাকে আর কি টেনেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এইবারে একটু জানতে চাই, যেহেতু রমজান মাস চলছে, রমজান ঘিরে আপনাদের আসলে কী কী ব্যস্ততা চলছে, কী কী নিয়ে আমরা কী ধরনের খাবারগুলো পাচ্ছি? আচ্ছা, রমজান মাসে তো যেগুলো আইটেম আর কি বাসাতে আমরা সবসময় করে থাকি সেগুলো তো আছেই, এছাড়া আরও নতুনত্ব কিছু আইটেম দেওয়ার চেষ্টা করেছি আমি। ব্যস্ততা তো অনেক আছে, কারণ রমজানে আমাদেরকে আমরা অন্য মাসে ইবাদত যতটুকু করি রমজানে আমরা আরও একটু বেশি করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমাদের ইবাদতের ক্ষেত্রেও কিছু একটা সময় আমাদেরকে রাখতে হয় ফ্যামিলির জন্য, তারপরে রেস্টুরেন্টের জন্য এক্সট্রা কিছু টাইম রাখতে হয়, তো ব্যস্ততা বেশ ভালো আছে। এবং প্রিপারেশনও আমরা সেরকমভাবে নিয়েছি যেন কেউ এসে আমার রেস্টুরেন্ট থেকে যদি কোনো খাবার কিনে খায় যেন নেক্সট টাইম তার আসার ইচ্ছা হয় আর কি, এবং গতানুগতিক খাবারের সাথে সাথে কিছু নতুনত্ব খাবার দেওয়ারও চেষ্টা করেছি আমি। অসংখ্য ধন্যবাদ। এইবারে একটু জানতে চাই, আপনার প্রতিষ্ঠানটি আসলে কোথায় অবস্থিত, যেহেতু এই মুহূর্তে আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যুক্ত হয়েছেন, যারা রাজশাহীতে আছেন তারা তো আছেন জানেন, অনেকেই জানেন বিন্দু থ্রিজি রেস্টুরেন্ট কোথায় এবং সেটি রাজ্য প্রান্ত, বাট বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন রাজশাহীতে আসলে খুব সহজে আপনাদের খুঁজে পাবে, তো সেক্ষেত্রে একটু অ্যাড্রেসটা যদি দিয়ে দিতেন। এবং আরও একটি বিষয়, আমরা তো রমজান উপলক্ষে খাবার দাবারের কথা জানছিলাম, রমজান ব্যতীত এমনিতেই আসলে কী কী ধরনের খাবার বেশি থাকে? আচ্ছা, তো সব প্রশ্নগুলো দেওয়ার আগে আমি একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন ঠিক সবাই করে আমাকে সেটার অ্যান্সারটা দেই যে রেস্টুরেন্টের নাম কেন থ্রি জি হলো, যেখানে আমাদের মোবাইল নেটওয়ার্ক চলে গেছে 5G, সেখানে আমার রেস্টুরেন্টের নাম কেন থ্রি জি, আমি এতটাই স্লো? হ্যাঁ, তো আসলে এখানে নেটওয়ার্কিংয়ের বিষয়টা না, এখানে আমার ফ্যামিলির লেগেসির বিষয়। আমাদের প্রথম যে রেস্টুরেন্টটা হয়েছিল সেটা আমার দাদির তৈরি ছিল, এবং তার পরবর্তীতে আমার বাবা আমার চাচা তারা হচ্ছে সেটাকে টেক কেয়ার করেছে, হ্যাঁ উত্তরাধিকার সূত্রে তারা আসছে, এবং থার্ড টাইম আমি সেই উত্তরাধিকার সূত্রে সেটা আমি আর কি তাদের কাছ থেকেই হ্যাঁ দেখভাল করছি, এবং তারা নতুন রূপ দিয়েছে, নতুন রূপ তারা আমাকে সেই অপরচুনিটি দিয়েছে যে তুমি এই নামটা ইউজ করতে পারো, তারা কিন্তু সবাইকে নামটা দেয় না, ফ্যামিলির অনেকেই করতে চেয়েছে কিন্তু তারা কিন্তু মানে একটা সংখ্যাগরিষ্ঠ ভোট সেইখানে দেওয়া হয় যে একে নামটা দেওয়া যাবে কি না, তো ফ্যামিলির থার্ড জেনারেশন হিসেবে আমি সেই নামটা পেয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমি সেই উত্তরাধিকার সূত্রে আর কি পেয়েছি, এই জন্যই আমার রেস্টুরেন্টের নাম থ্রি জি। আর রেস্টুরেন্টে হচ্ছে আমাদের ইফতারের আয়োজনের আয়োজন ছাড়া আমাদের এখানে এটা আসলে মাল্টি কুজিন রেস্টুরেন্ট, এখানে বাংলা ফুড, তারপরে চাইনিজ ফিশ বারবিকিউ, আপনার সি ফুড বারবিকিউ আর কি, ফাস্ট ফুড,
জুস বার সব ধরনের আইটেমই পাওয়া যায় এবং মাল্টি কুজিন আর কি সব ধরনের খাবার পাওয়া যায় যেগুলো খাবারে আমরা ইউজ টু বা আমরা যেগুলো খাবার পছন্দ করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবার একটু অ্যাড্রেসটা জানতে চাই। আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে উপশহর 2 নম্বর সেক্টর আওয়ামী লীগ অফিসের অপোজিটে 219/2। এই তো, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো, তবে আরও কিছু কমেন্টস দিয়ে ফেলি। নাইব হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছে, তিনি লিখেছেন সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এম টি লালন উদ্দিন যুক্ত হয়েছে, লিখেছেন দুজনকেই শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে তুষার দেওয়ান, লিখেছে শুভকামনা শাকিলা বাসার শিমুল আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত হচ্ছেন অনুপ্রাণিত করছেন আমাদের উদ্যোক্তাকে। আমরা আবারও অপর কাছে যাব, তবে একটু মনে করে দিই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেই প্রশ্নটি রাখতে পারেন। তো আরও একটি কথা, যেটি না বললেই নয়, আমাদের কিন্তু অনেকেরই মনেই আসলে প্রশ্ন জেগেছিল যে যখন রেস্টুরেন্টটি চালু হলো গত বছরের দিকে, তো আমাদের আসলে প্রথম ভাবনা ছিল 3G কেন না হলো। বিন্দু তো আমাদের সকলের মনে জায়গা করে নিয়েছে, বিন্দু আমরা সবাই চিনি এক নামে, সেখানকার খাবারগুলো তো অবশ্যই আমাদের ভীষণই পছন্দের। তবে যখন 3G নাম নিয়ে বিন্দু আসলো তখন আসলে কৌতূহলের শেষ হলো, তো সেই কৌতূহলটাই কিন্তু আপু ভেঙে দিল যে আপুর দাদি এটি সূচনা করেছিল, তারপর দেখভাল করছিল আপুর বাবা চাচারা, এবং এখন তিনি নতুন রূপে কিন্তু হাজির হয়েছেন। আর সেই কারণে যেহেতু 3টা জেনারেশন চলে এসেছে, এবং সেই কারণেই কিন্তু বিন্দু 3G রেস্টুরেন্ট নামকরণ করা হয়েছে। আশা করছি আজকে আপনারা সবটা জেনে গেলেন। আমরা আবারও আপুর কাছে যাব, এবার একটু জানতে চাই আপু, পেশায় যেহেতু আপনি একজন প্রকৌশলী, তো এই যে রান্না বান্না আপনি দেখেছেন ছোটবেলা থেকে, যেহেতু আপনাদের পারিবারিক উদ্যোগ ছিল রেস্টুরেন্ট কেন্দ্রিক, তারপরেও থাকে না যে নিজের একটু রান্নাবান্নার প্রতি ভালোবাসা বা নিজে একটু করা বা বিভিন্ন দেশে যে সেখানকার খাবারগুলো দেখা, কীভাবে আসলে সাহস হলো যে না আমি এটা পারবো? রান্নার উপরে ঝোঁক আমার ছোট থেকেই, আমি আমার আম্মুর দেখে বলেন বা আমার ফ্যামিলির দেখে বলেন আমি হচ্ছে রান্না করতে কেন জানি আমার ভালো লাগে। ছোটবেলায় আমি রান্না করতাম এবং আমার ছোট বোনকে খাওয়াইতাম। তখন হচ্ছে খানা খাজানা নামের একটা জিটিভিতে একটা প্রোগ্রাম হতো, সেটা দেখে আর কি, অবশ্যই সেটা ডিজাস্টার হতো, আমার বোন খেতে পারতো না, সে আমাকে খুশি করার জন্য খুব কষ্ট করে খেত, তাও তো চেষ্টা করতো। জি, তারপরে আমি ক্লাস 7 থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার মনে পড়ে এখনো, ক্লাস 7 আমি আম্মুর সাথে ফার্স্ট ঈদের প্রিপারেশনটা আর কি নেই, ঈদে কী কী খাবার আম্মু রান্না করে আম্মুর সাথে হেল্প করে, এবং তার পরবর্তীতে ঈদের মধ্যে যতগুলো খাবার তৈরি হতো সেগুলো আমি করতাম। জি, আমার রান্নার উপরে ঝোঁক মানে কি রান্না খাওয়ার উপরে যেটা প্রশংসা করে এটা শোনার জন্যই আর কি রান্নার উপর ঝোঁকটা তখন। তো এবং আমি বাইরে গেলে অনেকে আছে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার কথা চিন্তা করে, কিন্তু আমি আসলে যেই দেশে যাই, যে শহরে যাই, আমি সেইখানকার ট্রেডিশনাল ফুডগুলো খাওয়ার চেষ্টা করি। সেটা আমাদের টেস্টের সাথে ডিফারেন্ট হবে, এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু আমার কাছে ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় যে জাপানিজ বা এদিকে হচ্ছে আপনার অন্যান্য যে ইন্ডিয়ান কিছু কুজিন আছে, ইন্ডিয়ান বলতে আমরা ছোলে ভাটুরে বুঝি, কিন্তু না, ইন্ডিয়ান বেশ কিছু কুজিন আছে যেগুলো আর কি আমাদের গিয়ে খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। যেমন রোগান জোশ নামের একটা কাশ্মীরি আইটেম আছে যেটা আমি প্রত্যেক কুরবানিতে রান্না করি, অন্য সময় আসলে সুযোগ হয় না, কিন্তু আমি রান্না করি রোগান জোশ, আমার মানে বাসায় থাকবেই। তো আমি আসলে এইগুলো কিন্তু কালেক্ট করে আমি সেগুলো আমার নিজের বাসাতে আমি বিভিন্ন সময় করি এবং আলহামদুলিল্লাহ প্রশংসা পাই। ইভেন আমি কিন্তু আমার মানে রেস্টুরেন্টের কিচেনেও অনেক সময় আমি ঢুকে যাই এবং শেফদের সাথে কিন্তু আমি রান্না করি। এই ক্ষেত্রে একটু জানতে চাই, পরবর্তীতে আপনি যখন উদ্যোক্তা জীবনে আসলেন বা উদ্যোক্তা জীবনে আসার আগে যখন প্রিপারেশন নিয়েছিলেন যে না আমি কিছু একটা শুরু করব, তো তখন প্রশিক্ষণ নেওয়া হয়েছে কিনা কোনো প্রতিষ্ঠান থেকে? যে আমি কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেইনি, এবং আব্বু মনে করেন যে কাজ করতে হবে রুট লেভেল থেকে, শুরু করতে হবে ছোট থেকে। তুমি প্রথমেই একটা অনেক বড় প্রতিষ্ঠান নিয়ে বসে যাবা, তুমি কিন্তু টেক কেয়ার করতে পারবা না। সো আমি কিন্তু অনেক রুট লেভেলে কাজকর্ম করছি। রুট লেভেল বলতে যে আমাদের ছোটো ছোটো মেলাগুলোতে আমি পার্টিসিপেট করতাম, সেখানে আমার নিজের হাতের তৈরি খাবার থাকতো, তারপরে আমার চা বাসার সবাই খুব পছন্দ করে, আমি চায়ের স্টল দিয়েছিলাম 2টা মেলাতে এবং অবিশ্বাস্যমূলক চা বিক্রি করেছি। 9 দিনে প্রায় 1.5 লাখ টাকার চা বিক্রি করেছি আমি, এবং সমস্ত চা আমার নিজের হাতে, মানে আমি নিজে বানিয়েছি। তো এগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে না, আই হ্যাভ দ্যাট পটেনশিয়াল, যে আমি কিছু করলে সেটা আমি সার্ভাইভ করতে পারবো। তখন আমি ঠিক করছি যে না, এটার একটা বড় রূপ দেওয়া উচিত।
সেখান থেকে আর কি আমার এই রেস্টুরেন্ট করার ডিসিশন নেওয়া। খুবই জানতে ইচ্ছে করছে যে চায়ের কথা আমরা মাত্রই শুনলাম, তো বিন্দু থ্রিজির স্পেশাল মেনুতে কি আপুর হাতে চা রয়েছে কিনা বা যুক্ত করার? আমার খুব ইচ্ছে ছিল, আমি গত কয়েকদিন আগেও একটা ফেসবুকে পোস্ট শেয়ার করেছি যে যখন আমি পড়াশোনা শেষ করলাম তখন আসলে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ছি কিছুটা ফ্যামিলির ইচ্ছেতে। আমার ফার্স্ট চয়েস ছিল যে আমি ডাক্তার হব, আর যদি ডাক্তার হইতে না পারি দেন আমি লয়ে পড়ব। এবং আমি লয়ে পড়ার জন্য ডিসিশন নিয়ে ফেলছিলাম, শেষ মোমেন্টে আমার কাজিন আমাকে বলে, একটা ফুফাতো ভাই আমাকে বলে যে তুমি আহসানউল্লাহ পড়ো, ইটস ফার বেটার দ্যান নর্দান। যেহেতু আমার অপশন ছিল আমাকে রাজশাহীতেই পড়াশোনা করতে হবে, যদিও আমি পরবর্তীতে এমএস করেছি রুয়েটে, এবং হচ্ছে তারপরে পিএইচডির জন্য হচ্ছে আমি বাইরে অ্যাপ্লাই করেছি এবং সেখানে আমার হচ্ছে স্কলারশিপও হয়েছে, কিন্তু আসলে আমার বিভিন্ন কারণে আর কি করা হয়নি, যাওয়া হয়নি, ফ্যামিলির কথা চিন্তা করে আর কি আমি যাইনি। তো সেক্ষেত্রে চা যুক্ত করার বিষয়টা হচ্ছে যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি চা আমার নিজের হাতে করব, কিন্তু এটা আসলে আমার সময় সুযোগও হয় না। ইভেন আমার শেফও সে চায় যে আমি এইভাবে কষ্ট না করি। আচ্ছা আচ্ছা, তবুও আমরা অপেক্ষায় থাকলাম যে বিন্দু থ্রিজির স্পেশাল মেনুতে আমরা আপুর হাতে চা একসময় না একসময় পাবোই, সে অপেক্ষায় আমরা রইলাম। আর অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমরা কিছু কমেন্টস নিয়ে ফেলি। রুকসানা হুদা আপা যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন দেরিতে হলেও শিমুলকে পাওয়া গেল, শিমুলের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আপা, জিও আমরা পেয়েছি আপকে অবশেষে। রুকসানা হুদা আপা আরও লিখেছে ঐশী এবং শিমুল দুজনের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আপা, সবসময় আমাদের দোয়ায় রাখবেন এবং আগামী দিনে উদ্যোক্তা বার্তা সকল প্রোগ্রামের সাথে থাকবেন বলে আশা রাখছে। ফাতেমা চুমকি আমাদের সাথে যুক্ত হয়েছে, তিনি লিখেছেন শুভকামনা রইল ফুপি মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনি যুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন মুজাফর হোসাইন এবং মাসুদ জানা, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং দেখছেন আপনাদের মতামত জানাচ্ছেন। আমরা আবারও আপনার কাছে যেতে চাই, এবার একটু জানতে চাই, আমাদের এখন ঘরে ঘরে উদ্যোক্তা এবং রেস্টুরেন্ট ব্যবসার কথাও যদি আমি বলি, যে দুই দিন পর পর দেখছি যে এক একটি নতুন রেস্টুরেন্ট আসছে, দু তিন মাস যাচ্ছে এবং ঝরে যাচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা মালিকানা পরিবর্তন হচ্ছে, তো এই যে এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন, কতটা বাধা সৃষ্টি করছে আসলে আপনাদের? জি, বাধা সৃষ্টি করছে বলতে, যখন আমি একটা মানে প্রাতিষ্ঠানিক একটা উদ্যোক্তা হতে যাবো, উদ্যোক্তা দুই রকমের হয়, বাসা থেকে উদ্যোক্তা হওয়া যায়, একটা প্রতিষ্ঠান দিয়ে উদ্যোক্তা হওয়া যায়। তো সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার ক্ষেত্রে কিন্তু অনেক অবস্টেকল আসে, যেমন আমাদেরকে ভ্যাট ট্যাক্সের হচ্ছে পেমেন্ট করতে হয়, আমাদেরকে প্রত্যেক বছর আমাদের যেই ট্রেড লাইসেন্স থাকে সেটা রিনিউয়াল করতে হয়, আমাদেরকে এতগুলো স্টাফ আছে সেই স্টাফদের মেনটেনেন্স করতে হয়, মানে এভরিথিং আমাদেরকে একদম চুলচেরা ইয়েতে রাখতে হয়। নাহলে যখনই দেখা যাচ্ছে যে ভোক্তা অধিদপ্তর বা অন্য যে কোনো কিছু থেকে কেউ একটা অফিসার এসে একটা মামলা করে দিয়ে চলে গেল, কিন্তু যারা আসলে হোমমেড ফুড বা আদার্স যারা মানে বাসায় থেকে যারা করছেন, অবশ্যই তাদের জন্য অনেক শুভকামনা, কিন্তু তাদেরকে এই অবস্টেকল ফেস করতে হয় না। এটা কিন্তু অনেক বড় একটা রিজন ঝরে যাওয়ার পিছনে। অনেকে চেষ্টা করছে যে আমি বাসায় ভালো করছি, দেন আমি একটা রেস্টুরেন্ট দিতেই পারি, কিন্তু রেস্টুরেন্ট করার পরে যেই সমস্যাগুলো সেগুলো আসলে বাসায় থেকে ব্যবসা করে ওটা আমরা বুঝে উঠতে পারি না। মানে ময়দানে গিয়ে কিন্তু খেলাটা আর বাসায় বসে প্র্যাকটিস করার মধ্যে ডিফারেন্স আছে। তো এই কারণেই কিন্তু অনেকে আছে যারা ব্যবসা করতে যে করতে পারছে না, এটা কিছুটা আমাদের রাজশাহীর পরিবেশও দায়ী। আমরা একটা খাবার বিক্রি করব, অবশ্যই সেটার পেছনে আমাদেরকে যে পরিশ্রম সেটার আমরা আসলে খাবারের দাম তো না, একটা পরিশ্রমের দাম, একটা হচ্ছে আমার যে প্রতিষ্ঠানে যে আমি যেই আমার স্টাফগুলো আছে তাদের স্যালারি, এগুলো কিন্তু ইনক্লুডেড হয়, এবং অবশ্যই সেটা যেন হালাল উপায়ে আপনাকে আমি অর্জন করি। আমি একটা খাবারের দাম যদি 400 টাকা নেই, সেটা তো অবশ্যই আমার সে পর্যন্ত আমার হালাল হতে হবে। কিন্তু রাজশাহীতে এমন কিছু প্রতিষ্ঠান আছে, এমন কিছু জায়গা আছে যেগুলোতে কী খাবার দেয় আমি ঠিক জানি না, সেগুলোর দাম এত কম, সেগুলোর সাথে ভালো রেস্টুরেন্টগুলো কিন্তু মানে রেসে দৌড়াতে পারছে না।
90 টাকায় সেট মেনু কিভাবে দেয়া সম্ভব আমি আসলে বুঝি না। কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে 90 টাকায় সেট মেনু দেয়া হয়, কিন্তু আমরা সেট মেনু দিতে গেলে আমাদের কাছে কিন্তু 190 টাকা বা 200 টাকা পড়েই যায়, লেগে যায়। সোনালি মুরগি, তারপরে হচ্ছে ভেজিটেবল, তারপরে বিফ, এগুলো দিয়ে যদি সেট মেনু করতে চাই 200 টাকা 250 টাকা লেগে যায়, তাহলে সেখানে তো 10 টাকা আমার জন্য রাখতে হবে। তো এগুলো হচ্ছে প্রধান কারণ একটা রেস্টুরেন্ট ঝরে যাওয়া বা মালিকানা চেঞ্জ হওয়ার। অনেকে আসছে উদ্যোগী হয়ে আসছে সফল হওয়ার জন্য, কিন্তু আমাদের সমাজ বা আমাদের ব্যবসার যে নীতিটা সেটা আমাদেরকে আর কি পিছিয়ে দিচ্ছে, এটা আমি ফার্স্ট রিজন মনে করি। অসংখ্য ধন্যবাদ আপু। দর্শক বন্ধুরা যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই শুনলেন যে চমৎকারভাবে আপু প্রত্যেকটা কথা বললেন এবং প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তরুণরা যারা যুক্ত হয়েছেন, যারা ভাবছিলেন যে উদ্যোক্তা জীবনে আসবেন, রেস্টুরেন্ট ব্যবসায় আসতে চান বা অলরেডি চলে এসেছেন, এই বিষয়গুলো কিন্তু নিজেদের মাথায় আপনাদের রাখতে হবে। কেননা এখন যেহেতু অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং এই যে আপনারা যখন ভালো কাজ করেন সেটা খুবই ভালো, বাট দুদিনের জন্য এসে আসলে অন্যদের বাধা সৃষ্টি করে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমরা আরও কিছু কমেন্টস দিয়ে ফেলে আবার আপনার কাছে যাবো। মাসুদ জানা ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, লিখেছেন, আমরা রাজশাহীর উদ্যোক্তার পক্ষ থেকে আপুর জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। রহনী রাজ আমাদের সাথে যুক্ত হয়েছে, লিখেছে, রানী ভবানী শহর নাটোর থেকে দেখছি, বিন্দু রেস্টুরেন্টে আমার পছন্দের খাবারগুলো মেলে, আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট, সঙ্গত কারণেই বারংবার এখানে আসে এবং পছন্দের খাবারগুলো স্বাদ নেয়া। ধন্যবাদ স্বত্বাধিকারী বিন্দু থ্রিজি রেস্টুরেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপনি যুক্ত হয়েছেন এবং খুব চমৎকারভাবে আমাদের উদ্যোক্তাকে কমেন্টস মেনশন দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে ফায়মা খাতুন, এছাড়াও যুক্ত হয়েছে নীলুফার দিশা, লিখেছে, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত হয়েছেন। আমরা আবারও আপনার কাছে যাব, এবার একটু জানতে চাই, বারবার আসলে পরিবারের কথাই ফিরে আসে, এবার একটু ছোটোবেলায় আমি যেতে চাই, কোথায় কেটেছে আপনার ছোটোবেলা, কেমন ছিল? আমার ছোটোবেলা বড়োবেলা আমার সমস্ত কিছুই আমার রাজশাহী জুড়েই। আমি পিএন স্কুলের স্টুডেন্ট ছিলাম এবং আমার ছোটোবেলাটা আসলে খুব ফ্যান্টাসি ছিল। আমি কখনো আসলে ফ্যামিলি থেকে এরকম প্রেশারের মধ্যে যাইনি যে তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে এইটা হতে হবে, তোমাকে সেটা হতে হবে। আমি সবসময় দেখা গেছে যে আমার নিজে যা মন চাইছে আমি তাই করেছি। আমি পুকুরে গোসল করেছি, আমি সাইকেল চালিয়েছি, আমি বাইক চালানো শিখেছি এবং আব্বু সবসময় আমাকে এইভাবেই, মানে সে যেটা জানে সেটা আমাকে শিখাইতে খুব পছন্দ করতো। এবং আমি খুব অল্প বয়সে, 2.5 থেকে 3 বছর বয়সে আমি সাঁতার কাটা শিখে যাই, সাইকেল চালানো শিখে যাই। আমার ছেলেবেলা এইভাবেই কাটছে, খুবই মজা। মানে আমি এখন মনে করি যে আমি কীভাবে কাটাইছি, আমার মেয়েরা কীভাবে কাটাচ্ছে। হ্যাঁ, তারা আসলেই মানে তাদের এটা ব্যাড লাক আর কি। আমি মানে আমার লাইফটা আসলে একটা ফ্যান্টাসিই ছিল। বা অসংখ্য ধন্যবাদ। আসলে আপুকে দেখে মনে হচ্ছে আপু খুবই শান্তশিষ্ট, বাট কথা শুনে বুঝলাম যে না, ছোটবেলায় আপু সব ধরনের আসলে যে কার্যক্রমগুলো থাকে, খেলাধুলোগুলো থাকে, সবার সাথেই যুক্ত ছিল। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি আপু, একটু জানতে চাই যে আগামী 10 বছর পর যদি বিন্দু থ্রিজি রেস্টুরেন্টকে দেখতে চাই, কোন জায়গায় আপনি নিয়ে যেতে চান? জি, আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই যেটা বলবো, আমি এখন যে পর্যায়ে আছি সে পর্যায়েও যদি আমি 10 বছর পর থাকি তো সেটার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আমার স্বপ্ন যদি আপনারা জানতে চান বা আমি কী চাই সেটা জানতে চাইলে আমি বলবো যে আসলে আমার একটু স্প্রেড করার ইচ্ছা। স্প্রেড করার ইচ্ছা মানে আমার শহরে, আমার পাশের শহরে, এবং দেখা যাচ্ছে যে যত দূর আমার পক্ষে সম্ভব আমি বিন্দু থ্রিজির একটা চেইন রেস্টুরেন্ট করার ইচ্ছা, যদি আমি পারি আপনাদের দোয়ায়। ইনশাআল্লাহ, জি, এটাই আর কি আমার স্বপ্ন, 10 বছর পর আমি এখানে দেখতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস জানা খুব কৌতূহল হচ্ছে, আপনাদের যে খাবারগুলো রয়েছে বিন্দু থ্রিজিতে, এগুলো পার্সেলের ব্যবস্থা রয়েছে কিনা? জি জি, পার্সেলের ব্যবস্থা অবশ্যই রয়েছে, হোম ডেলিভারি দেওয়া হয় এবং ফোন করে আমাদের নাম্বারে, আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে, বেশ কিছু রিজনে কাজটা একটু বন্ধ আছে কিন্তু তৈরি হচ্ছে, ফুড পান্ডার মতন একটা ওয়েবসাইট তৈরি করার আমার ইচ্ছা আছে। এবং আমার বিমার্টটা নিয়েও কিছুটা বলি, আমার বিমার্টের হচ্ছে কিন্তু ওইখানেও আপনার হোম ডেলিভারি সিস্টেম করা আছে, এবং আমি যতদূর বলেছি যে হোম ডেলিভারিটা যেন ফ্রি রাখা হয়, রেস্টুরেন্টেরটা ফ্রি রাখতে পারে না যেহেতু আমাদেরকে রাইডার ডাকতে হয়, আর বিমার্টের আমাদের নিজের ছেলেরা যে হোম ডেলিভারি দিয়ে আসে ওটা ফ্রি, তো অবশ্যই হোম ডেলিভারি দেওয়া হয় সকল গ্রোসারি এবং সকল ধরনের খাবার। আচ্ছা, বিন্দু থ্রিজি এবং বিমার সুপার শপটা তো পাশাপাশি, এবং চমৎকার রেস্টুরেন্টের ডেকোরেশন আপনাদের, সেই পরিকল্পনাটা কার ছিল যে এত চমৎকার? আমি আসলে মানে শুনে আমার খুব ভালো লাগলো যে আপনারা যখন
চমৎকার বলেন আমার 3G-কে, তখন আমার খুব ভালো লাগে। কারণ সত্যি কথা বলতে কি, একটা উদ্যোক্তার কাছে কিন্তু অনেক ফিনান্সিয়াল সাপোর্ট থাকে না। ব্যাংক বলেন বা যে কোনো কিছু যেগুলো থেকে আমরা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকি, তারা সবসময় চায় যে তৈরি হওয়া ব্যবসায়িক আমাদের কাছে আসুক এবং তাদের জন্য আমরা দুয়ার খুলে দিব। কিন্তু আমরা যারা নতুন, তাদের জন্য কিন্তু দুয়ার খোলার মতন কেউ নাই। তো আমার রেস্টুরেন্টের যতটুকু ডেকোরেশন, যতটুকু ইন্টেরিয়র এক্সটেরিয়র যা করেছি, এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তাধারা থেকে। আমি যেভাবে চোখ বন্ধ করে দেখেছি আমি সেটারই রূপ দিয়েছি, এবং স্বল্প বাজেটে যেটা করা সম্ভব হয়েছে আমি সেটা করেছি। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক গুণে গুণান্বিত একজন উদ্যোক্তার সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। বিদায় নেওয়ার পূর্বে আপাতত করে উদ্যোক্তা বার্তা নিয়ে যদি কিছু বলতেন। সত্যি কথা বলতে কি, আমার অনেক দিন থেকেই উদ্যোক্তা বার্তাতে আসার ইচ্ছা ছিল, সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। এবং এরকম একটা উদ্যোক্তা বার্তার মতন এরকম একটা ইয়েকে আমি সাধুবাদ জানাই, যাদের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদেরকে তুলে ধরতে পারে এবং এই কার্যক্রম আরও বিশদ আকারে যেন আপনারা পরিচালনা করতে পারেন, সেই দোয়া রাখি। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক অনেক শুভকামনা। বিন্দু 3G রেস্টুরেন্ট এবং বিমার সুপার শপের জন্য খুব ভালো লাগলো যে আপনার সাথে 30 মিনিট কাটালাম। অসংখ্য ধন্যবাদ, আগামীতে নতুন নতুন আয়োজনে আপনাকে আবারও পাবো বলে আমরা আশা রাখছি। ইনশাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকেন বলেই কিন্তু আমরা এতগুলো পর্ব এগিয়ে নিয়ে যেতে পারলাম। আজকে আমরা 76তম পর্বে ছিলাম, 76 জন উদ্যোক্তার 76 রকমের কিন্তু গল্প আমরা শুনেছি, ব্যর্থতা থেকে কীভাবে তারা সফলতায় আসলো বা কীভাবে তারা আসলে সফলতার পথে হেঁটে যাচ্ছেন, সব কিছুই কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো কেমন লাগে আমাদের আসলে এই আয়োজনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল আয়োজনে এইভাবে উদ্যোক্তা বার্তার সাথে থাকবেন। আজকের মতো আমি তামান্না ইমাম এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।